প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে প্রথম ক্লাস তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে আমি আজকে ক্লাস শুরু করব। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজকের পাঠের আলোচ্য বিষয় সংখ্যার ধারণা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়। আজকে আমি সংখ্যার ধারণা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করার পূর্বে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। সংখ্যা পদ্ধতি, সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কি, সংখ্যা পদ্ধতির ইতিহাস ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করার আজকে চেষ্টা করব। সংখ্যার ধারণার শুরুতে আমরা সংখ্যার ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করব। প্রাচীন কাল থেকে মানুষ কোনো কিছু গণনার প্রয়োজনে হাতের আঙ্গুল, নুড়ি, দড়িতে গির দিয়ে সংখ্যা ব্যবহারের চেষ্টা করেছে, অর্থাৎ গণনার প্রয়োজনে সংখ্যা আবিষ্কার করেছে। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স নামক একটি সংখ্যা পদ্ধতির মাধ্যমে লিখিত আকারে সংখ্যা প্রচলন শুরু হয়। এর প্রায় 500 বা 400 বছর পরে খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে ভারতবর্ষ এবং আরবে ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়। খ্রিস্টপূর্ব 900 সালের দিকে মেয়ান এবং রোমান সংখ্যা পদ্ধতি প্রচলিত হয়। এরপরে আমাদের খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে শূন্য আবিষ্কার করেন পিঙ্গলা নামে একজন গণিতবিদ। শূন্য আবিষ্কারের পরে আমরা ঋণাত্মক সংখ্যার ধারণা পাই 600 সালের দিকে। এরপরে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, গডফ্রি লিবনিজ বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন। বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং একের মাধ্যমে লেখা হয়। এই বাইনারি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে পরবর্তীতে বুলিয়ান অ্যালজেব্রায় বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। জর্জ বুলি 1854 সালে যৌক্তিক সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে একটি অ্যালজেব্রা তৈরি করেন। এই অ্যালজেব্রায় সত্যকে এক এবং মিথ্যাকে বাইনারি শূন্য দ্বারা প্রতিস্থাপন করে বুলিয়ান অ্যালজেব্রায় বাইনারি সংখ্যার প্রয়োগ করা হয়। এই বুলিয়ান অ্যালজেব্রা এবং বাইনারি সংখ্যা বর্তমানে কম্পিউটার বিজ্ঞান এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। সংখ্যার সংক্ষিপ্ত ইতিহাসে আমরা যে বিষয়টা দেখলাম, প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে বাইনারি সংখ্যা পদ্ধতি, বুলিয়ান অ্যালজেব্রা পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা সংক্ষিপ্ত ইতিহাস এখানে বলার চেষ্টা করলাম। দশমিক সংখ্যা পদ্ধতি একটি প্রচলিত, বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি। এখানে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্কের সাহায্যে দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখা হয়। এখন আমরা জানব প্রকৃতপক্ষে সংখ্যা সংজ্ঞা কি। সংখ্যার সংজ্ঞা গাণিতিক প্রক্রিয়াকরণযোগ্য যে সংকেতের সাহায্যে কোনো কিছুর মাত্রা বা পরিমাণ প্রকাশ করা হয় তাকে সংখ্যা বলে। এখানে সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছি সংখ্যা একটি সংকেত। এটি কেমন সংকেত? গাণিতিক প্রক্রিয়াকরণযোগ্য সংকেত, যে সংকেতের সাহায্যে কোনো কিছুর মাত্রা বা পরিমাণ প্রকাশ করা হয়। আবার বলছি, গাণিতিক প্রক্রিয়াকরণযোগ্য যে সংকেতের সাহায্যে কোনো কিছুর মাত্রা বা পরিমাণ প্রকাশ করা হয় তাকে সংখ্যা বলে। তাহলে আমরা বুঝলাম সংখ্যা হল একটি সংকেত। এ সংকেতটি গাণিতিকভাবে প্রক্রিয়াকরণযোগ্য। গাণিতিকভাবে প্রক্রিয়াকরণযোগ্য এর মানে হলো
গাণিতিক প্রক্রিয়াকরণ যোগ্য মানে হলো গাণিতিক অপারেশন করা যাবে সংখ্যার উপরে। গাণিতিক অপারেশন হলো যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ বর্গ বর্গমূল ইত্যাদি। গণিতের যত হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশ যে সংকেতের উপর কার্যকর করা যাবে সেই সংকেতটি হলো সংখ্যা। তাইলে আমরা বলছিলাম গাণিতিক প্রক্রিয়াকরণ যোগ্য সংকেত হলো সংখ্যা। এই সংখ্যার সাহায্যে কি করা হয়? কোনো কিছুর মাত্রা বা পরিমাণ প্রকাশ করা হয়। তাইলে কোনো কিছুর মাত্রা বা পরিমাণ প্রকাশ করবে যে সংকেত, এই সংকেতটি হবে গাণিতিক প্রক্রিয়াকরণ যোগ্য এবং এই সংকেতটি হলো সংখ্যা। গণনার কাজে হিসাব নিকাশের কাজে সংখ্যা ব্যবহার করা হয়। সংখ্যা তৈরি করার জন্য কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। এ পর্যন্ত আমরা সংখ্যা সম্পর্কে জানলাম। এরপরে আসবো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। অর্থাৎ আমরা বলছিলাম সংখ্যা কাকে বলে, এখন সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা বিভিন্ন রকমের সংখ্যা আছে, বিভিন্ন পদ্ধতিতে সংখ্যা লেখা যায়, সংখ্যার বিভিন্ন নিয়ম অনুযায়ী সংখ্যা প্রকাশ করা যায়। এখানে আমরা খুব সংক্ষেপে বলেছি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা বলছিলাম সংখ্যা লিখতে হলে কতগুলো মৌলিক অঙ্কের দরকার হয়, এই অঙ্কগুলোকে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে সংখ্যা লেখা বা প্রকাশ করা হয়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক অঙ্কগুলো কি এবং এই মৌলিক অঙ্কগুলোকে কিভাবে সাজালে আমরা সংখ্যা পাব সেই সাজানোর পদ্ধতি বা লেখা বা প্রকাশ করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, আমরা প্রাথমিকভাবে সংখ্যাকে দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে ভাগ করা যায়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি মাত্র উদাহরণ আমরা বলছি, হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল। এখন আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে। পজিশনাল নন পজিশনাল, আমরা জানি একটা সংখ্যার মধ্যে অঙ্কের অবস্থান থাকে, অঙ্কের স্থানীয় মান থাকে। এই স্থানীয় মান থাকে না যে সংখ্যায় সেই সংখ্যা পদ্ধতিটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যার মধ্যে অঙ্কের স্থানীয় মান থাকে না যে সংখ্যা পদ্ধতিতে তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অবস্থানের কোনো গুরুত্ব নেই, অঙ্কের অবস্থান সংখ্যার উপর কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ অঙ্কের অবস্থান সংখ্যার মানের কোনো পরিবর্তন করতে পারে না। উদাহরণ হলো হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মধ্যে অঙ্কে স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। দশমিক পদ্ধতিতে আমরা একক, দশক, শতক, সহস্র এভাবে অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করে থাকি। এই যে প্রতিটি অঙ্কের যে স্থানীয় মান থাকে, এই মান থাকবে যে সংখ্যা পদ্ধতিতে, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানীয় মান থাকে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান থাকে না। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা একটি সংখ্যা পদ্ধতি বলেছি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল এই চারটা সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করব পরবর্তীতে। প্রাথমিকভাবে আমরা বলে নেই, বাইনারি সংখ্যা পদ্ধতি এর বেস হলো দুই, অঙ্ক দুটি, শূন্য এবং এক। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস আট, এর অঙ্ক হলো শূন্য থেকে সাত পর্যন্ত। দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক দশটি, শূন্য থেকে নয় পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হলো ১৬টি, শূন্য থেকে নয় এবং এ থেকে এফ, মোট ১৬টি চিহ্ন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হিসেবে ব্যবহৃত হবে। এখন আসি অঙ্কটা কাকে বলে। আমরা বলছিলাম সংখ্যা গাণিতিক প্রক্রিয়াকরণ যোগ্য সংকেত। অঙ্ক কি? অঙ্ক হলো সংখ্যার মৌলিক চিহ্ন। অর্থাৎ যে মৌলিক চিহ্ন, মৌলিক সিম্বলের সাহায্যে অঙ্কগুলো সংখ্যাগুলো তৈরি হবে
কাকে অঙ্ক বলে। পজিশন ও সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর স্থানীয় মান থাকে তাকে পজিশন ও সংখ্যা পদ্ধতি বলে। আমরা ইতিপূর্বে বলেছি পজিশন ও সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডাটা প্রয়োজন হয়। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। আমরা বলছি পজিশন ও সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি তথ্য বা ডাটা দরকার। এক নম্বর হলো নিজস্ব মান, অঙ্কগুলোর নিজস্ব মান, 5, 2, 7, 9 এগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার এক একটা নিজস্ব মান। শূন্যের মান 0, একের মানে 1, 2-এর মান 2, এভাবে প্রতিটি অঙ্কের নিজস্ব মান রয়েছে। একইভাবে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 10, অর্থাৎ 10টি অঙ্ক নিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে। এ কারণে দশমিক সংখ্যা পদ্ধতি বেজ হলো 10। বেজ বা ভিত কাকে বলে? বেজ হলো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কগুলোর মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। অর্থাৎ বাইনারিতে অঙ্ক 2টি, বাইনারির বেজ 2, অক্টালে অঙ্ক 8টি, অক্টালের বেজ 8, হেক্সাডেসিমালের বেজ 16, কারণ এখানে হেক্সাডেসিমালের অঙ্ক হলো 16টি, 0 থেকে 9, এ থেকে এ। আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেজ বা ভিত্তি হলো 10, কারণ 0 থেকে 9 মোট অঙ্ক হলো 10টি। তাইলে সংখ্যা পদ্ধতির বেজ জানতে হবে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করব সেই সংখ্যা পদ্ধতির বেজ কত। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ধরে নেই, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর নিজস্ব মান হলো 0 থেকে 9 পর্যন্ত। প্রতিটি অঙ্কের নিজস্ব মান 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি মান, 10টি অঙ্কে রয়েছে। সংখ্যা পদ্ধতির বেজ, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান, এটা সংখ্যার উপর নির্ভর করে বের করতে হবে একক শতক। এভাবে আমরা অবস্থান বা স্থানীয় মান নির্ণয় করতে পারবো। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে একটি সংখ্যার মান আমরা বের করতে পারবো। আমরা বলছিলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। লিখতে গেলে সংখ্যার মৌলিক অঙ্কগুলো কি তার নিজস্ব মানগুলো জানতে হবে, ওই সংখ্যা পদ্ধতির বেজ জানতে হবে, এবং অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান জানলে পরে আমরা একটি সংখ্যার মান বের করতে পারবো। অর্থাৎ সংখ্যা এভাবে লেখা হবে, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা একটু দেখব একটি সংখ্যা দশমিক পদনিক পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যা রেডিক্স পয়েন্ট, অর্থাৎ বিন্দু, রেডিক্স পয়েন্ট বিন্দু, দশমিক বিন্দু, দশমিক সংখ্যার দশমিক বিন্দু, বাইনারি সংখ্যায় বাইনারি বিন্দু, অক্টাল সংখ্যার অক্টাল বিন্দু, হেক্সাডেসিমাল সংখ্যায় হেক্সাডেসিমাল বিন্দু, এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট বা রেডিক্স মানে বেজ বিন্দু। দশমিক বিন্দু, বাইনারি বিন্দু, অক্টাল বিন্দু, হেক্সাডেসিমাল বিন্দু, এভাবে সংখ্যাটি যে সংখ্যা হবে সেই বিন্দু হিসেবে আমরা বলবো। এই রেডিক্স পয়েন্ট দ্বারা, বিন্দু দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশে বিভক্ত থাকে। একটি সংখ্যা দুইটা অংশ থাকতে পারে, পূর্ণ অংশ এবং ভগ্নাংশ। সংখ্যাটি আমরা ধরি 5, 7, 6, মানে 576 দশমিক বিন্দু, এ কারণে বললাম দশমিক, 3, 4, 2। এখন এখান থেকে শুরু করে আমাদের পূর্ণ অংশ এদিকে, ভগ্নাংশ এদিকে, আমাদের এ পাশের ডান পাশের বিট, অর্থাৎ এদিক থেকে এইটা LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, এদিকের বিটের গুরুত্ব কম, তারপর এটার বেশি, তারপর এটার বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এটা, অর্থাৎ বাম পাশের বিটটির গুরুত্ব সবচেয়ে বেশি, এ কারণে এটাকে বলা হচ্ছে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট।